নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ, নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলে একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে নতুন করে যে এই সিজনের যে পার্কের ভিডিওগুলো সেগুলো অলরেডি আনা শুরু করে দিয়েছি। তবে আপনাদের একটা জিনিস বলে রাখি, যে কোনো পার্কে যাওয়ার আগে কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে যাবেন, কারণ আজকে প্রথমে আমি একটা পার্কে গেছিলাম, বনবীথি পার্ক, তো সেই পার্কটা কিন্তু বন্ধ ছিল। তো তারপরে আমি আবার এই আজকে এই মুহূর্তে যে পার্কটা ঘুরছি, আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন, আজকের পার্কটার নাম হচ্ছে সত্যজিৎ রায় বিনোদন উদ্যান। তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, এই ভিডিওর মধ্যে কিন্তু এই সত্যজিৎ রায় বিনোদন উদ্যান সম্পর্কে যাবতীয় যে যে ইনফরমেশনগুলো আপনাদের দরকার মোটামুটি কিন্তু অন্যান্য ভিডিওর মতন পুরোটাই কিন্তু আমি দিয়ে দেবো। চেষ্টা করবো যে যাতে আপনাদের সুবিধা হয়। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিকিট ঘরটিকে। টিকিট মূল্য 10 টাকা প্রতিজন এবং বাইক পার্কিং ফি 6 টাকা। টিকিট কাটা হয়ে গেছে, চলুন এবার পার্কের দিকে যাই। পার্কে প্রবেশের আগের চারিপাশের সৌন্দর্য বেশ মনোমুগ্ধকর। ছোট্ট বৃষ্টি থেকে দুপাশের দৃশ্য আমরা দেখতে পেলাম, আর বৃষ্টি পার করে দুপা এগোতেই বাম দিকটিতে রয়েছে এই পার্কিং স্পটটি, আর একদম সম্মুখেই দেখতে পাচ্ছেন সত্যজিৎ রায় বিনোদন পার্কের মুখ্য ফটকটিকে। আসুন প্রবেশ করি। সামনে টিকিট পরীক্ষকের কাছে টিকিট পরীক্ষা করিয়ে পার্কে ঢুকতে হয়। পার্কে প্রবেশ করে ফেললাম। সামনে রয়েছে শ্রী সত্যজিৎ রায়ের একটি আবক্ষ মূর্তি এবং তার ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন 3টি ডলফিনের অবয়ব। পার্কটি প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত, নো উইক অফ, অল ডেজ ওপেন। আর স্থানটির নাম ধান্যকুড়িয়া, এটা বসিরহাট লাইনে পড়ে। পার্কটিতে প্রবেশ করার সাথে সাথে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে তা হলো অজস্র বৃক্ষরাজি। এছাড়াও রয়েছে একাধিক বসার জায়গা, খাবারের দোকান, ছোটদের একাধিক খেলাধুলার সরঞ্জাম, বিভিন্ন জীবজন্তুর মডেল, এছাড়াও খাঁচায় খাঁচায় রয়েছে খরগোশ, হাঁস প্রভৃতি প্রাণী এবং আরও কত কি। সামনেই যেরকম হরিণের অবয়বগুলো দেখতে পেলেন, চলুন আমরা এগিয়ে চলি এবং যাত্রাপথে আরও অনেক কিছু দেখতে পাব। সামনেই দেখতে পাচ্ছেন কিছু পাখির মডেল। বন্ধুরা, আজকে চলে এসেছি সত্যজিৎ রায় বিনোদন উদ্যানে। এটা হচ্ছে ধান্যকুড়িয়াতে অবস্থিত। তো আমি ব্যাকগ্রাউন্ডে আপনাদের বলে দিচ্ছি আপনারা কীভাবে আসবেন, এই জায়গাটা ঠিক কীরকম আপাতত সেটা আপনারা দেখে নিন। জায়গাটায় যখন আমি ঢুকলাম, এখনও পর্যন্ত যে কটা পার্ক আমি দেখলাম, মানে এই সিজনে আর কি, এখনও পর্যন্ত এই পার্কটা কিন্তু আমার একটু বেটার বলে মনে হচ্ছে। এখানে পরিবেশটাও খুব সুন্দর, দেখুন এখানে কত সুন্দর বসার জায়গা রয়েছে, স্লিপ রয়েছে, জায়গাটা কিন্তু বেশ ভালো, ওয়েল মেনটেন, চারিদিকে গ্রিনারির পরিমাণটা খুবই বেশি। আর দেখলাম যে যারা স্টাফ রয়েছে, মানে ধরুন যারা টিকিট ফিকিট কাটছেন বা দেখছেন আর কি, তাদের ব্যবহারটা বেশ ভালোই দেখলাম। আর এন্ট্রি ফিটাও খুব কম, মাত্র 10 টাকা, আর বাইক রাখার জন্য মাত্র 6 টাকা। পার্কটিতে বাচ্চাদের কথা যথেষ্টভাবে মাথায় রাখা হয়েছে। এই রাস্তাটি ধরে এগোতে এগোতে বাম দিকটিতে যেরকম দেখতে পাচ্ছেন ঢেঁকি, স্লিপ ও বসার জায়গা, ঠিক এইরকমই অ্যাক্টিভিটিস রয়েছে প্রচুর পরিমাণে। আর ভ্রমণার্থীদের সুবিধার্থে রয়েছে এই খাবারের দোকানটি, এবং এই দোকানটির স্টকও বেশ ভালো পরিমাণে রয়েছে। আর সাথেই রয়েছে বিভিন্ন ফাস্টফুডের ব্যবস্থা। এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, তবে এই মুহূর্তে বন্ধ আছে। আর বাম দিকটিতে টিকিট ঘরটি দেখা যাচ্ছে, এটি বোটিং স্টেশন। সামনে দেখতে পাচ্ছেন একটি অ্যাকোয়ারিয়াম। এই রকম খরগোশ, রাজহাঁস ইত্যাদি দিয়ে পার্কটিকে সাজানো হয়েছে। সামনে বাম দিকটিতে রয়েছে টয়লেটের ব্যবস্থাপনা, লেডিস এবং জেন্টস। এই পার্কটিতে
পিকনিক করার ব্যবস্থাও কিন্তু রয়েছে। 10 জন এবং থ্রি হুইলার নিয়ে 200 টাকা, 15 জন এবং ফোর হুইলার নিয়ে 250 টাকা, 20 জন এবং ফোর হুইলার নিয়ে 300 টাকা, 30 জন এবং ফোর হুইলার নিয়ে 400 টাকা, 50 জন এবং বাস নিয়ে 500 টাকা। তবে এই চার্জগুলি কিন্তু লাস্ট ইয়ারের, কারেন্ট ইয়ারের কোনো আপডেটের রেট চার্ট এখনও আসেনি। আসুন এবারে জেনে নিই এই পার্কটিতে কীভাবে আসা যাবে। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরে কাকড়া মির্জানগর স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে অটো ধরে ডাইরেক্ট সত্যজিৎ রায় বিনোদন পার্ক, আর শিয়ালদহ থেকে শিয়ালদহ হাসনাবাদ লোকালটি কাকড়া মির্জানগর অবধি যায়। ভাড়া পড়ে মোটামুটি 15 টাকা, আর শিয়ালদা থেকে কাকড়া মির্জানগর পর্যন্ত মোট 16টি স্টেশন পার করতে ট্রেনটির সময় লাগে মোটামুটি 1 ঘন্টা 19 মিনিট মতো। আর নামা সুবিধার্থে জেনে রাখা ভালো, কাকড়া মির্জানগরের আগের স্টেশন হারোয়া রোড। পার্কের জনৈক কর্মচারীর সাথে কথা বলে জানতে পারলাম পার্কের ভিতরে মোট 4টি পিকনিক স্পট রয়েছে। পার্কের বাইরেও পিকনিক করা যায় এবং সেক্ষেত্রে স্পট ভাড়া কম। বিশদে জানতে পার্কের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট নম্বরটি ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। আর পার্কের ভিতরে নেশা কিন্তু করা যায় না। দেখুন বাঁদিকে কিন্তু একটি পিকনিক করার জায়গা দেখতে পেলেন। এরকমই বেশ কয়েকটি পিকনিক স্পট কিন্তু রয়েছে, আর ডান দিকটিতে দেখতে পাচ্ছেন একটি বসার জায়গা। এরকম প্রচুর বসার জায়গা কিন্তু রয়েছে ভিতরেই। ডান দিকে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নদী, এটি কিন্তু খাল নয়। বাম দিকটিতে দেখতে পাচ্ছেন বেশ কিছু খরগোশ রাখা রয়েছে। এই পার্কটির একটি বৈশিষ্ট্য, পার্কটি আয়তনে লম্বা ধরনের, অর্থাৎ চওড়া নয়, একটু লম্বাটে ধরনের, এবং শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগে। আর চলার পথে রাস্তা দুই পাশে পড়ে নদী এবং ভেড়ি, যেরকম সামনেই ভেড়িটিকে দেখতে পাচ্ছেন। ভেড়িগুলোর আকারও কিন্তু বৃহদায়তন। দেখুন সামনেই রয়েছে একটি রাজহাঁসের খাঁচা, যেমনটা বলেছিলাম থেকে থেকে খাঁচায় খাঁচায় জীবজন্তু প্রদর্শিত হয়েছে। সামনে রয়েছে স্টাফ কোয়ার্টার, অর্থাৎ কর্মচারীদের থাকার জায়গা। আর এই স্থানটি প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য বলা যায়। চাইলে ভিতরে ফটোগ্রাফিও করা যায়, তবে ফটোগ্রাফির জন্য আলাদা ক্যামেরা চার্জ লাগে। সামনেই কিছু ভ্রমণার্থী ক্যামেরায় ফটোগ্রাফি করছেন বলে পার্কের দায়িত্বপ্রাপ্ত জনৈক কর্মচারী তাদের টিকিট পরীক্ষা করতে চাইছেন। স্থানটির মুখ্য আকর্ষণ হচ্ছে এর অ্যাম্বিয়েন্স। বন্ধুরা, এই পার্কটা সম্পর্কে বলতে গেলে এই পার্কটার কিন্তু সত্যি কথা বলছি মানে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। মানে এই দিকের যে একটা দেখুন এই জলা মতন চলে যাচ্ছে, এটাকে দেখলে পরে মনে হচ্ছে কিরকম মানে কোনো সেই সুন্দরবনের যেরকম যেরকম খাড়ি টাড়ি হয় না, সেই সুন্দরবনের খাড়ি টাইপের লাগছে ব্যাপারটা। আর এখানে দেখুন পুরো জলের মধ্যে ডুবে রয়েছে। যদি শ্বাসমূল ঠেসমূল বেরিয়ে আসতো তাহলে কিন্তু পুরো ব্যাপারটাকেই পুরো একদম মানে একদম ইয়ের মতো না। অবশ্য যে শ্বাসমূল ঠেসমূল যে বেরোয়নি তা নয়, দেখুন এখান থেকে কিন্তু সমস্ত শ্বাসমূলও সব বেরিয়ে এসছে। স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য মানে এক কথায় বলতে গেলে মানে কোনো তুলনা চলে না। অন্যান্য অনেক পার্কেই আপনারা হয়তো ভিডিও দেখেছেন, কিন্তু এই পার্কটার মধ্যে আসলে মানে মানে প্রকৃতিটাকে যেন আরও অনেক সুন্দরভাবে যেন পাওয়া যায়। মানে
যখন থেকে হাঁটছি আমি জানি না পার্কটার এন্ডটা ঠিক কোন জায়গায়, এখনো পর্যন্ত এন্ডের দিকটায় যেতে পারিনি, কারণ ফার্স্ট আমিও এই পার্কটায় ফার্স্ট টাইমই এসেছি। চারিদিকে ভেরি, ভেরির মাঝখান দিয়ে ঠিক মেন রোড দিয়ে আমি আপনাদের সব বলে দেবো, আপনাদের অসুবিধা হবে না আশা করি, বুঝতে পারবেন। তো যাই হোক, আপনারা এই দিকটা দেখুন, এই দিকে এই পুরো চারিদিকে দেখতে পাচ্ছেন, এখানে একটা যা উড়ে চলে গেল, একটা মাছরাঙা ছিল। আর ভিতরে কিন্তু বেশ, মানে যারা এখানকার যারা কর্মচারী আছেন তারা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ আমি দেখলাম, তারা কিন্তু সবসময় এর মধ্যে সব আসছেন, দেখছেন, চারিদিকে নজর রাখছেন, যে জিনিসটা হওয়া দরকার, যার জন্যই পার্কটা এখনও পর্যন্ত এত সুন্দর রয়েছে। আমি জানি না, 10 টাকা, এর আগে আমি 100 টাকারও পার্ক দেখেছি জাস্ট নর্মাল, কিন্তু এই 10 টাকার পার্ক যে এত সুন্দর, মানে ঘোরা বেড়ানোর জন্য তো ঠিকই আছে, আপনারা যদি কোনো বন্ধুবান্ধবরা আসলেন, ঘুরলেন, বেড়ালেন, সেটা যেরকম আছেই, এছাড়াও যদি যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এই পার্কটা মানে এক কথা অনবদ্য, এত সুন্দর, মাত্র 10 টাকা মানে ভাবাই যায় না। মাছরাঙা রয়েছে, যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা মাছরাঙা টাছরাঙাগুলোও দেখতে পাবেন। শেষ না এখানে, আর এখানে কনজেশন যে ব্যাপারটা সেটা আপনারা পাবেন না, কারণ কনজেশন পাবেন কি করে, এই দিকটা পুরোপুরি দেখুন পুরো জলা, পুরো রয়েছে, ভেরি রয়েছে, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ এই দিকটায় তো আপনারা দেখছেন যে একটা খাল রয়েছে, সুতরাং এখানে যে কনজেশন বা যে শহরের যে দূষণ সেই ব্যাপারগুলো থেকে কিন্তু এই জায়গাটা অনেকটাই দূরে, আর এই জায়গাটা এরকম নোংরা হবে বলে তো মনেও হয় না। মানে আসলে পরে অনেকটা সুন্দরবন টাইপের ফিলিংস আসে, আর সুন্দরবনে এই নিম গাছ কিন্তু সুন্দরবনে প্রচুর দেখতে পাওয়া যায়। আমি জানি না আপনারা, অবশ্য আমি এখনো পর্যন্ত বকখালির যে ভিডিওটা সেটা এখনো দিতে পারিনি, আমার একটা বকখালির ভিডিও আপনারা মাঝখানে একটা ছোট্ট দেখেছিলেন, ক্লিপিংস দেখেছিলেন, কিন্তু পুরোপুরি বকখালি ভিডিওটা আনতে একটু লেট হয়ে যাচ্ছে, কারণ আমার ল্যাপটপটা একটু খারাপ হয়ে গেছে, যার জন্য খুব বড় বড় যে ভিডিও সেগুলো এডিট করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, এর মধ্যে আশা করি সমস্ত জিনিসগুলোই আপনারা ডিটেলস সহকারে পাবেন অন্যান্য ভিডিওগুলোর মধ্যে যেভাবে পান। তো ভিডিওটির কথা আপনাদের একটু বলে দিই, তখন বলেছিলাম অ্যাকচুয়ালি এটা খাল, আমি বুঝতে পারিনি এটা খাল নয়, এটা কিন্তু বিদ্যাধরী নদী। অ্যাকচুয়ালি নদীটা এতটাই কনজেস্টেড, মানে এত সংকীর্ণ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে না, অনেকটা এর মতো লাগছে। আর এখানে এইরকম সব খরগোশ টরগোশ দিয়ে সাজানো রয়েছে, যেরকম আপনারা দেখতে পেলেন আসবার সময় দেখেছিলেন। বন্ধুরা সত্যি এক মৃদুমন্দ গান বাজছে এখানটা ব্যাকগ্রাউন্ডেতে, হালকা হালকা মৃদুমন্দ গান বাজছে, এছাড়াও আপনাদের এখানে একটা হাওয়া চলছে, আপনারা জলটা দেখলে বুঝতেই পারলেন মৃদুমন্দ হাওয়া চলছে, পরিবেশটাও মানে বেশি গরম নয়, বেশি ঠান্ডা নয়, মানে খুব সুন্দর লাগছে। আমি জানি না যে সবার তো একই রকমের লাগে না, বাট আমি এখনো পর্যন্ত যতটা আমি ফিল করছি জায়গাটা কিন্তু সত্যি অনবদ্য। আর তারপরে থেকে থেকে অনেক বসার জায়গা রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, আমফানেতে এখানে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই আমফানের ফলে, এই যে আমফান ঝড়টা হলো না, সেই ঝড়েতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একটু অন্যরকম লাগছে না, এটা নাকি এর থেকেও বেশি সুন্দর ছিল। আমি একজনের সঙ্গে কথা বললাম, এখানকার জনৈক কর্মচারীর সঙ্গে কথা বললাম, কথা বলে জানতে পারলাম এখন যেটা রয়েছে এর থেকেও সুন্দর ছিল, তবে খুব তাড়াতাড়ি এগুলো সমস্ত মেনটেন্সের কাজ ওরা শুরু করে দিয়েছে, খুব তাড়াতাড়ি সেগুলো কমপ্লিট হয়ে যাবে। এছাড়া ভিতরেতেও আপনাদের এনাদের যেটা রয়েছে রয়েছে, আপনাদের বলেছিলেন পিকনিক স্পট রয়েছে, এর বাইরের দিকেও কিন্তু পিকনিক স্পট রয়েছে, সেখানেও কিন্তু পিকনিক করা যায়, সেখানে তো চার্জটা একটু কম, এর ভিতরে করলে পরে একটু চার্জটা বেশি লাগছে। বন্ধুরা, নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের প্রয়াসগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের ভিডিও নোটিফিকেশনস তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর নেচার অ্যান্ড ট্রাভেল দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।